नमस्कार बंधुरा, অ্যাপেটাইট ডিভোটির নতুন আরেকটা ব্লগে আপনাদের আবারও সবাইকে স্বাগত। আমি আজকে নিরামিষ চাল কুমড়ো চাপড়া দিয়ে কীভাবে আমি বানিয়ে থাকি বাড়িতে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চাপড়া দিয়ে তো অনেকেই চাল কুমড়ো বানিয়ে থাকেন, কিন্তু আমি এর মধ্যে একটা বিশেষ মশলা প্রয়োগ করব। চলুন তাহলে দেরি না করে শুরু করে দিই চাপড়া দিয়ে চাল কুমড়ো। প্রথমে আমি চাল কুমড়োগুলো কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটুখানি মটর ডাল ভিজিয়ে নিয়েছিলাম, সেটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আমার মটর ডালটা বাটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। আমি যে বিশেষ মশলাটার কথা বলেছিলাম এটা হলো রাঁধুনি। আমি এখানে এক চামচ রাঁধুনি নিয়ে বেটে নিচ্ছি। এই সব রান্না সর্ষে তেল দিয়েই বেশি ভালো লাগে, তাই আমি প্রথমে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে চাপড়াগুলো একে একে ভেজে তুলে নিচ্ছি। চাপড়াগুলো বেশ লাল লাল করে যেই ভাজা হয়ে যাবে আমি চাপড়াগুলো তুলে রেখে দেব। আমার চাপড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চাপড়াগুলো তুলে নিচ্ছি। চাপড়া ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি কালো সর্ষে ফোড়ন দিচ্ছি। এবার এর ওপরে আমি কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি আন্দাজ মতো নুন এবং হলুদ দিয়ে দিচ্ছি। এই সময় নুন দেওয়ার কারণ হলো চাল কুমড়োর মধ্যে যে এক্সট্রা জলটা আছে নুন দেওয়ার জন্য জলটা বেরিয়ে যাবে এবং সেই জলেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এটা ঢেকে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এটাকে তুলে নিলেই দেখতে পাবেন চাল কুমড়ো থেকে কীরকম জল বেরিয়েছে। আমি আলাদা করে এই রান্নায় কোনো জল দেব না, এই জলেই চাল কুমড়োটা পুরোপুরি সিদ্ধ হবে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি। আরও কিছুক্ষণ বাদে আমি দেখতে পাচ্ছি চাল কুমড়োটা মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আমি এক চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে আদা বাটাটা চাল কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আদা বাটাটা দেওয়ার পর মিনিট পাঁচেক এইভাবে এটা রান্না করতে হবে। মিনিট পাঁচেক পরে আমি যে রাঁধুনি বাটাটা করে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। রাঁধুনি বাটাটা আর আদা বাটাটা দুটোর গন্ধে চাল কুমড়োর গন্ধটা খুব সুন্দর হয়ে উঠল। এরকম অবস্থায় আমি এবার এর মধ্যে ভেজে রাখা চাপড়াগুলো দিয়ে দিচ্ছি। এই সময় চাপড়াগুলো দেওয়ার কারণ হচ্ছে চাল কুমড়োর মধ্যে যে জলটা আছে সেই জলটা এবার আস্তে আস্তে বড়াটার মধ্যে অ্যাবজর্ব করে যাবে এবং বড়াটার মধ্যেও সমস্ত মশলা দেওয়া এই জলটা ঢুকে যাবে আর চাপড়াগুলো খেতে টেস্টি হয়ে যাবে। এইভাবে আরও মিনিট পাঁচ সাত রান্না করার পরে দেখতে পাচ্ছেন আপনারা চাপড়াগুলো কিন্তু সমস্ত জল টেনে নিয়েছে ভেতরে এবং চাপড়াগুলোও ভেতর থেকে রেডি হয়ে গেছে। এই সময় আমি ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটুখানি স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিলাম এক চামচ মতো নারকল কুড়ি। নিরামিষ রান্নায় নারকলটা একটু বেশি ভালো লাগে, তাই এখানে আমি নারকল কুড়া ব্যবহার করলাম। আপনারা যদি চান নারকল কুড়া নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন। রান্না প্রায় মোটামুটি হয়ে এসেছে, এই সময় আমি আন্দাজ মতো চিনি এবং নুন দিয়ে দিচ্ছি। নুনটা খুব ভেবে চিনতে দেবেন, কারণ আগে যখন চাল কুমড়ো সিদ্ধ বসিয়েছিলাম তখন কিন্তু আমরা নুন দিয়েছিলাম। আর এখানে যেহেতু এটা নিরামিষ রান্না তাই এখানে আমি অন্য দিনের তুলনায় একটু মিষ্টি বেশি ব্যবহার করলাম। আপনারা কিন্তু আপনাদের বাড়ির স্বাদ অনুযায়ী এখানে নুন এবং মিষ্টি
যে ব্যবহার করবেন। বন্ধুরা, আমার রেডি হয়ে গেল চাপড়া দিয়ে চাল কুমড়োর ঘণ্ট। গরম গরম ভাতের সাথে এই চাপড়া দিয়ে চাল কুমড়োর ঘণ্ট হলে আর অন্য কিছু লাগবে না। তাই আমার বানানো এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। খুব শীঘ্রই আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। ততদিন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হাসি খুশি।